সূর্যকুমার সেন ছেলেবেলায় সবাই তাকে কালু নামে ডাকত। পরবর্তীকালে তিনি মাস্টারদা নামে পরিচিত হন। সূর্য সেন 1894 সালের 22 মার্চ চট্টগ্রামের রাউজানা থানার নোয়াপাড়ায় এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা রাজমণি সেন, মাতা শশীবালা সেন। শৈশবকালে বাবা মাকে হারানোর পর কাকা গৌরমণি সেনের কাছে তিনি পালিত হন। তার প্রথম বিদ্যালয় দয়াময়ী উচ্চ প্রাথমিক বিদ্যালয়, পরে তিনি নোয়াপাড়া উচ্চ ইংরেজি বিদ্যালয়ে অষ্টম শ্রেণী পর্যন্ত পঠন পাঠন করেন। 1912 সালে চট্টগ্রামের নন্দনকাননে অবস্থিত হরিশ দত্তের ন্যাশনাল স্কুল থেকে তিনি প্রবেশিকা পরীক্ষা পাস করেন। এরপর চট্টগ্রাম কলেজে ভর্তি হন। তৃতীয় বর্ষে কোনো এক কারণে একটি পাঠ্য বই তার টেবিলের কাছে থেকে যায়। পরীক্ষা চলাকালীন এই ভুল কারণটির জন্য তাকে স্কুল থেকে বিতাড়িত করা হয়। 1917 সালে বহরমপুর কৃষ্ণনাথ কলেজে তিনি বিএ তৃতীয় বর্ষ সম্পূর্ণ করেন। চট্টগ্রামে ফিরে এসে আচার্য হরিশচন্দ্র প্রতিষ্ঠিত স্কুলে তিনি শিক্ষকতা করতে থাকেন, কিন্তু কোনো এক কারণে এই স্কুল বন্ধ হয়ে যায়। তাই তিনি পরে দেওয়ানবাজারে অন্নদা চৌধুরী প্রতিষ্ঠিত একটি ইংরেজি বিদ্যালয়ে অঙ্কের শিক্ষকতা করতে থাকেন। এই সময় দেশে চলতে থাকে নানান রকম বিপর্যয়। দেশের প্রতি টান তার প্রথম দিক থেকে ছিল, তাই এই সময় তিনি বিপ্লবী দলের সঙ্গে নিযুক্ত হন। শিক্ষকতার কারণে তিনি মাস্টারদা নামে পরিচিত ছিলেন। বিপ্লবী ভাবধারা ছিল তার শ্রেষ্ঠ দীক্ষা, আর তিনি বিশ্বাস করতেন দেশের স্বাধীনতার জন্য আত্মত্যাগই শ্রেষ্ঠ দক্ষিণা। 1917 সালে লেনিনের নেতৃত্বে রাশিয়ায় বলশভিক রেভলিউশন নামের এক সশস্ত্র আন্দোলন শুরু হয়। এই আন্দোলন ছিল অত্যন্ত ভয়ঙ্কর। সব কিছু বদলে যায় রাশিয়ায়। রাশিয়ায় সাধারণ মানুষ জিতে যায় এই সশস্ত্রতার বলে। ভারতীয় বিপ্লবীরা বুঝে যায় যে লেনিনের মতোই সশস্ত্র আন্দোলনের দ্বারাই এই অভিশপ্ত ইংরেজকে দেশ থেকে তাড়ানো যেতে পারে, দেশ এইভাবেই মুক্তি পাবে। ভারতীয়দের ওপর ইংরেজদের অত্যাচারের কোনো সীমা ছিল না। তারই উদাহরণ হলো জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। 1919 সাল 13 এপ্রিল বিকাল 5:30 নাগাদ জেনারেল ডায়ারের নেতৃত্বে এবং নির্দেশে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড চালানো হয়। প্রায় 1650 রাউন্ড গুলি চালিয়ে অন্তত 379 জনকে হত্যা করা হয় এবং প্রায় 1200 বেশি ভারতীয়কে গুলি চালিয়ে জখম করা হয়। ইংরেজদের মূল শক্তি ছিল গুলি বারুদ, বোমা, তোপ, মেশিন গান ইত্যাদি আগ্নেয়াস্ত্র। তাই মাস্টারদা চেয়েছিলেন তাদের এই মূল অস্ত্রাগার লুট করে নিতে। তাই তিনি 1930-এর 18 এপ্রিল চট্টগ্রাম অস্ত্রাগার লুট করার জন্য রওনা হন তার আন্দোলনের লোকজনদের নিয়ে। 1930-এর 18 এপ্রিল ইনকলাব জিন্দাবাদ, এই স্লোগান দিয়ে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন শুরু হয় মাস্টারদার নেতৃত্বে। রাইফেলস, লুইস গানস এগুলি সেই দিন অস্ত্রাগারে ছিল, কিন্তু ছিল না মেশিন গান, গুলি বারুদ।
এইখানেই সমস্ত পরিকল্পনা ভেস্তে যায়। পরিকল্পনা ছিল যে যত গুলি বারুদ, রাইফেলস, মেশিন গানস পাওয়া যাবে তা ইংরেজদের বিরুদ্ধে ব্যবহার করা যাবে, কারণ ব্রিটিশ সরকার যখন তার পুরো আর্মি নিয়ে আবার পুনরায় আক্রমণ করবে তখন তাদের থেকে লুট করা এই অস্ত্র তাদের বিরুদ্ধে ব্যবহার করবে মাস্টারদার পুরো বিদ্রোহী দল। কিন্তু দুর্ভাগ্য সেই দিন এতটাই চরমে ছিল যে সেই দিন তাদের পরিকল্পনা সফল হলো না। তবুও বিপ্লবীরা সেদিন থেমে যায়নি, চট্টগ্রাম অস্ত্রাগার লুট করে বিপ্লবীরা চট্টগ্রামকে স্বাধীন করে তোলে, সেখানে জাতীয় পতাকা উত্তোলন করে, সেখানকার ইউরোপীয়দের হত্যা করে, টেলিগ্রাফ লাইন অকেজো করে তোলে, রেলপথ এবং সেতু ধ্বংস করে দেয়, বৈদ্যুতিক ব্যবস্থাকে বিচ্ছিন্ন করে দেয়। শাসনতন্ত্র সেখানে পঙ্গু হয়ে যায় ব্রিটিশদের, তারা চট্টগ্রামে অস্থায়ী সরকার প্রতিষ্ঠা করে। কিন্তু ব্রিটিশ বাহিনী চট্টগ্রাম দখলের জন্য এলে লুণ্ঠিত অস্ত্র দিয়ে বিপ্লবীরা জালালাবাদের পাহাড়ে আশ্রয় নেয়। সেখানে পুলিশের সঙ্গে বিপ্লবীদের তুমুল যুদ্ধ হয়। 66 জন ইংরেজ সৈন্য মারা যায় এবং 13 জন বিপ্লবী প্রাণ হারায়। গণেশ ঘোষ, অনন্ত সিংহ, লোকনাথ বল, অম্বিকা চক্রবর্তী, প্রীতিলতা ওয়াদ্দেদার প্রমুখ বিপ্লবী ছিলেন মাস্টারদার সঙ্গী। 1932 খ্রিস্টাব্দের 22শে সেপ্টেম্বর বহু বিপ্লবী আবার গ্রেপ্তার হয়। বিচারে 14 জনের প্রাণদণ্ড দেওয়া হয়। সূর্য সেন আত্মগোপন করে কিছুকাল সংগঠন চালিয়েছিলেন, কিন্তু 1933 খ্রিস্টাব্দে তিনি গ্রেপ্তার হন। বিচারে তার প্রাণদণ্ড হয়। শোনা যায় তার ফাঁসি দেবার আগে তাকে অকথ্য অত্যাচার করেছিল ইংরেজ সরকার। 1934 খ্রিস্টাব্দের 13ই জানুয়ারি মাস্টারদাকে ফাঁসি দেওয়া হয়।